নমস্কার, আরসি টিভি সংবাদ রাশিফলে আপনাদের স্বাগত। আজ 30 জুন শুক্রবার, সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে রাশিফল আমি শুরু করছি। প্রথমেই আসি মেষ রাশি। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের যোগ রয়েছে, আইনি কোনো ঝামেলা থেকে আপনি মুক্তি পেতে পারেন, সন্তানের জন্য পিতামাতার মানসম্মান হানি হতে পারে এবং বিনিয়োগে কিন্তু বাধা রয়েছে। এবার আমি আসছি বৃষ রাশিতে। আটকে থাকা অর্থপ্রাপ্তি হতে পারে, আত্মীয় দ্বারা আপনার কোনো উপকার হতে পারে, সরকারি চাকরিজীবীদের জন্য ট্রান্সফারের একটি যোগ রয়েছে, পেটের সমস্যা যাদের রয়েছে পেটের সমস্যা কমতে পারে, মানসিক চাপ চিন্তা কিন্তু বৃদ্ধি পাবে। এবার আমি আসছি মিথুন রাশিতে। শিল্পপতিদের জন্য দিনটি বিশেষভাবে শুভ। হঠকারী সিদ্ধান্ত আপনার নিজের কাজের ক্ষতি করবে, প্রতিবেশীর সাথে আপনার মতবিরোধ কিন্তু হতে পারে। এবার আমি আসছি কর্কট রাশিতে। জুয়েলারি বিজনেসে কিন্তু শুভ। যারা ক্রিয়েটিভ লাইন নিয়ে এগোচ্ছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ। পড়ে গিয়ে কিন্তু মাথায় আঘাত লাগতে পারে, কর্মক্ষেত্রে কিন্তু ঝামেলা হতে পারে এবং নতুন ব্যবসা আরম্ভ করলে কিন্তু শুভ। এবার আমি আসছি সিংহ রাশিতে। অতিরিক্ত রাগ জেদ নিজের কাজের ক্ষতি করবে, প্রতিবেশীর সাথে আপনার মতবিরোধ হতে পারে, বিতর্ক এড়িয়ে চলুন এবং আনএক্সপেক্টেড গেইন কিন্তু হতে পারে। এবার আমি আসছি কন্যা রাশিতে। জমি সংক্রান্ত কোনো ব্যাপারে আইনি ঝামেলায় আপনি জড়িয়ে পড়তে পারেন, বিনিয়োগে কিন্তু শুভ। বাবা মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে, বাবা মায়ের সাথে আপনার মতের অমিল হতে পারে, সমাজে আপনি মিথ্যা অপবাদের শিকার কিন্তু হতে পারেন। এবার আমি আসছি তুলা রাশিতে। নতুন গৃহ নির্মাণে কিন্তু শুভ। নতুন কাজের কোনো সন্ধান আসতে পারে, দূরে কোথাও ভ্রমণের যোগ রয়েছে, চোখের সমস্যা যাদের রয়েছে তাদের চোখের সমস্যা বাড়তে পারে, স্টক বিজনেসে কিন্তু লস হতে পারে। এবার আমি আসছি বৃশ্চিক রাশিতে। বিবাহের পাকা কথা হয়ে যেতে পারে, আটকে থাকা অর্থপ্রাপ্তি হতে পারে, মানসিক চাপ চিন্তা কিন্তু বৃদ্ধি পাবে, বিনিয়োগে কিন্তু শুভ এবং অ্যাক্সিডেন্টের কিন্তু যোগ রয়েছে। এবার আমি আসছি ধনু রাশিতে। হঠাৎ করে আপনার ব্যয় বৃদ্ধি হতে পারে, দাম্পত্য কলহ কিন্তু বজিয়ে থাকবে, তীর্থস্থান ভ্রমণের কিন্তু যোগ রয়েছে, বিনিয়োগে কিন্তু শুভ, আনএক্সপেক্টেড কোনো গেইন হতে পারে এবং লটারি প্রাপ্তির কিন্তু যোগ রয়েছে। এবার আমি আসছি মকর রাশিতে। পেটের সমস্যা কিন্তু কমতে পারে, জুতোর ব্যবসায়ীদের জন্য দিনটি বিশেষভাবে শুভ, বিনিয়োগে কিন্তু শুভ, আত্মীয় দ্বারা আপনার কোনো ক্ষতি হতে পারে, সমাজে আপনি মিথ্যা অপবাদের শিকার কিন্তু হতে পারেন। এবার আমি আসছি কুম্ভ রাশিতে। প্রতিবেশীর সাথে আপনার মতবিরোধ হতে পারে, সরকারি চাকরিজীবীদের পদোন্নতি হতে পারে, মেয়েদের স্ত্রীরোগ জাতীয় কোনো সমস্যা হতে পারে, দাম্পত্য কলহ কিন্তু বজিয়ে থাকবে এবং বিবাহের পাকা কথা কিন্তু হতে পারে। এবার আমি আসছি মীন রাশিতে। মাছের ব্যবসায়ীদের জন্য দিনটি বিশেষভাবে শুভ। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের যোগ রয়েছে, বিনিয়োগে কিন্তু শুভ, আটকে থাকা অর্থপ্রাপ্তি হতে পারে এবং বাবা মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে। এই হচ্ছে আজকের দিনের রাশিফল।